जननी शारदांग देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। नमस्यति राजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा ओ स्वामीजी चरणे अभिलुंठित प्रणाम निवेदन करी। साधु संग आमादेर प्रत्येकेर प्रिय एई अनुष्ठान প্রত্যেক রবিবার সন্ধ্যা সাতটায় সরাসরি আমরা সমবেত হই আমাদের অনেক আধ্যাত্মিক জিজ্ঞাসা নিয়ে, এবং যার কাছে আমরা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নিই সেই পূজনীয় মহারাজকে সবার আগে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানিয়ে স্টুডিওতে স্বাগত জানাবো। মহারাজ, আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অনেক প্রণাম ও শ্রদ্ধা জানাই আজকের সাধু সঙ্গ পর্বে। মহারাজ, শিখা তালুকদার প্রশ্ন রেখেছিলেন, সংসারবদ্ধ মানুষকে আধ্যাত্মিক লোকের সন্ধান দেওয়ার জন্য আপনার নিরন্তর প্রয়াসকে প্রণাম জানাই। এই উপনিষদ, যে উপনিষদ কথাটি সেটির অর্থ জানতে চেয়েছিলেন আরো একজন, তিনিও এই উপনিষদ কথাটির অর্থ জানতে চেয়েছিলেন। মহারাজ, যদি উপনিষদ অর্থটি একটু আমাদের কাছে ব্যাখ্যা করে। হ্যাঁ, এটি বেদের একটি ভাগ। বেদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। তার আবার চারটে ভাগ হলো গিয়ে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা আর ব্রাহ্মণ নিয়েই হলো গিয়ে কর্মকাণ্ড, আর আরণ্যক আর উপনিষদ নিয়ে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড যেখানে সংহিতা আর ব্রাহ্মণ আছে, কর্মকাণ্ড সকাম, কর্মানুষ্ঠান ইত্যাদি, সেগুলোর কথা সব রয়েছে, অর্থাৎ মন্ত্র আদি এইসব সব রয়েছে কর্মকাণ্ডে। আর আরণ্যক আর উপনিষদ বেদেরই একটি ভাগ, সেখানে রয়েছে জ্ঞানকাণ্ড, অর্থাৎ সেই জ্ঞানের পথ আমাদেরকে দেখাচ্ছে। কি সেই জ্ঞানের পথ? আত্মোন্নতির পথ। যেই জ্ঞান লাভ করলে পরে আমাদের আর কোনো জ্ঞানের প্রয়োজন থাকে না, সমস্ত প্রয়োজন মিটে যায়, সেই জ্ঞানের কথাই কিন্তু সেই জ্ঞানকাণ্ডে আছে, অর্থাৎ আত্মতত্ত্ব। তাকেই বলা হচ্ছে উপনিষদ। অসংখ্য ধন্যবাদ মহারাজ। কণিকা পাত্র, তিনিও এই প্রশ্নটি রেখেছিলেন উপনিষদ সম্পর্কে, আশা করি তিনিও তার প্রশ্নের উত্তর পেলেন। পরের প্রশ্নে যাব। অপরাজিতা চক্রবর্তী লিখছেন, মহারাজ আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, আমি মুগ্ধ হয়ে আপনার ব্যাখ্যা শুনি, একবার নয় বারবার শুনি, আমার মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। মহারাজ, আমার প্রশ্ন, আমরা পবিত্র হওয়ার জন্য বলি ওম বিষ্ণু নম বিষ্ণু, অপবিত্র ইত্যাদি পবিত্র বা ইত্যাদি, শেষে বলি বাহ্যাভ্যন্তরং শুচি, মুখে বললেই কি সব শুচি হয়ে যায়? আমি তো মন খুঁতখুত করলেই বলি, গঙ্গাজল ছাড়াই যেখানে সেখানে বলি, এতে কি আমি শুদ্ধ হয়ে যাই? মহারাজ যদি জানান তাহলে উপকৃত হব। বলাই হচ্ছে, যদি বিশ্বাস থাকে তাহলে নিশ্চয়ই শুদ্ধ হই। এই তদ বিষ্ণু পরমম পদম, সেই বিষ্ণুর শ্রীপাদপদ্ম আমি স্মরণ করছি। এটি শুধু মুখে বললে তো হবে না, মানে মনে মনেও কিন্তু আমাকে সেই বিষ্ণু পাদপদ্ম চিন্তা করতে হবে, তখনই আমার মধ্যে সেই শুদ্ধিকরণ হলো। তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম ওম অপবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গতোপি বা ইয়া স্মরেত
সুন্দরীকাক্ষম স বাহ্য অন্তর শুচিহি, আমার বাহ্য এবং অভ্যন্তরা সমস্ত শুচি হল, কেন সেই শ্রী বিষ্ণুকে আমি স্মরণ করলাম তাই। এই বিশ্বাসের সঙ্গেই কিন্তু সেই মন্ত্র উচ্চারণ করতে হবে, নিশ্চয়ই শুদ্ধিকরণ হবে। বিশ্বাস যদি থাকে তাহলে নিশ্চয়ই আমিও সেই শুদ্ধ পবিত্র হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ মহারাজ। পরের প্রশ্নে যাব। গোপালী প্রশ্ন রেখেছেন, ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই, মহারাজকেও প্রণাম জানাচ্ছি। আমার প্রশ্ন হলো, মা বলেছেন সব খাবার ঠাকুরকে নিবেদন করে খেতে, কি করে নিবেদন করা হয় যদি বলেন? জয়রাম বাটিতে যেই মন্ত্র বলা হয় সেটাই বলে নিবেদন করা হয়, নাকি গুরুর দেওয়া মন্ত্র বলে যদি খাওয়া হয় সেটাও নিবেদন করা হবে? মহারাজ আমার মনে হয় প্রথমে উনি ব্রহ্মার্পণং মন্ত্রটির কথা বলতে চেয়েছেন, দ্বিতীয় জিজ্ঞাসা করেছেন নাকি গুরুর মন্ত্র আমাদের ইষ্ট মন্ত্র বলে সেটি নিবেদন করব। সবচেয়ে বড় কথা হলো, আমার প্রিয়জন কেউ বাড়িতে এসছে, আমি তাকে কিভাবে খেতে বলবো? তার সামনে টেবিলে সুন্দর করে থালা সাজিয়ে দিয়ে বলবো, আসুন গ্রহণ করুন বা এই খাও খাও, একটু শান্তি করে বসে দুটো খাও দেখি ইত্যাদি, যেমন অন্তর থেকে আমরা সেটা বলবো, ঠিক সেইভাবে আমি যাই খাই না কেন সেইটি প্রথমে আমার যে ভগবান তাকে আমি নিবেদন করব, যে তুমি আগে সেটি গ্রহণ করো, তারপরে তোমার প্রসাদ হিসাবে আমি গ্রহণ করছি। এই হিসাবেই আমাদের কিন্তু প্রতিটি খাবার তাকে নিবেদন করে তারপরে খাওয়া উচিত। আরেকটি কথা, এই যে জয়রামবাটি কেন, আমাদের যে কোনো মঠ মিশনে খাওয়ার আগে প্রথমেই কিন্তু এই মন্ত্রটি পাঠ করা হয়, ওম ব্রহ্মার্পণম ব্রহ্ম হরি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এর মানে হলো, এটি জ্ঞানের দৃষ্টিতে আমি সেই ব্রহ্ম, আমার সামনে পরিবেশিত অন্ন সেটিও ব্রহ্ম, আমি ব্রহ্মরূপী আমাকেই আমি নিবেদন করছি। তাহলে সেই ব্রহ্মকেই ব্রহ্মরূপী অন্ন নিবেদন করা হচ্ছে, সেই জ্ঞানের দৃষ্টিতে সেটাকে ভাবা হলো, তখন সেই আহারাদি শুদ্ধ পবিত্র হয়ে গেল, তখন আমি সেটি নির্দ্বিধায় নিঃসংকোচে খেতে পারি। এটি বিশ্বাসের থেকেই বলা হচ্ছে, এই মন্ত্রের ওই জন্যই বলা হয় সেরকম মন্ত্র করে খেতে হবে। আসল কথাটি হলো অন্তর, ভিতর থেকে ভালোবাসার সঙ্গে আমি ভগবানকে যেভাবে বলবো, মা যেমন বলতেন রান্না টান্না হয়ে গেছে, ঠাকুর ঘরে এসে ঠাকুরকে বলতেন খাবে এসো, বলে মা চললেন গিয়ে রান্নাঘরেই আসন পেতে দিয়ে মা সেখানেই ঠাকুরকে অন্ন ব্যঞ্জন আদি নিবেদন করে পাখা করতেন। এইভাবেই কিন্তু মা ভোগ নিবেদন করতেন, তাই বলাই হয় সেখানে আন্তরিকতাটাই হলো কি প্রধান। অনেক ধন্যবাদ। মালবিকা মৈত্র প্রশ্ন রেখেছিলেন, আমার প্রশ্ন, মা শারদার পা ছড়ানো ছবির তলায় লেখা ওম ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ এই মন্ত্রটির মানে কি? আপনি আপনার প্রশ্নের উত্তর পেলেন, মায়ের ওই পা ছড়ানো ছবিটি হলো গিয়ে, ওইটি হলো গিয়ে মা শেষ সময়ে ছেলেদের নিজেই তো হাতে পরিবেশন করতেন, শেষের দিকে মা যখন বাতের ব্যথা বেড়ে গেল, মায়ের এতটা আর পারতেন না, তখন ওইভাবে মা পা ছড়িয়ে বসতেন এবং বসে বসে ছেলেরা সন্তানেরা যেভাবে খাচ্ছেন তিনি সেখানে বসে বসে দেখতেন এবং বলতেন ওকে এটা দাও ওকে সেটা দাও ইত্যাদি, এইভাবে ছেলেদেরকেও বলে বলে খাওয়াতেন। মা ওইভাবে সেখানে বসে ছেলেদের খাওয়া পরিদর্শন করছেন, তাই আমাদের প্রত্যেক ডাইনিং হলে মায়ের এই ছবিটি রাখা হয়,
বিশ্বাস যে মা বসে বসে, আমরা যখন প্রসাদ গ্রহণ করি মাও বসে বসে দেখছেন। হ্যাঁ, এবং যেহেতু এই মন্ত্রটি খাবার শুরুর আগে উচ্চারণ করা হয়, তাই সকলের সুবিধার্থেই ওই মন্ত্রটি ওইভাবে ওখানে লেখা রয়েছে, যার অর্থটি আপনি মহারাজের কাছে শুনলেন। নিভা ব্যানার্জি প্রশ্ন রেখেছেন, প্রণাম মহারাজ, মনে মনে জপ করার সময় যদি জীব ঠোঁট নড়ে তাহলে কি ফল হয় না? না, আমরা ফলের জন্য তো আর জপ করছি না, আর স্মরণ মনন করার জন্যই তো জপ করছি, এত ফলের চিন্তা কেনই বা করব। আর একটু ঠোঁট জীব নড়লেও অসুবিধে কিছু নেই, যদি পাশে কেউ থাকে তাও যেন শুনতে না পায় কি মন্ত্র আমি বলে চলেছি, সেটার জন্যই বলা হয়েছে ঠোঁট জীব যাতে না নড়ে, সেটাকেই কিন্তু উত্তম জপ বলা হয়েছে, মনে মনে যে জপ করা সেটাকেই বলা হয়েছে। তাই ফলের টলের আশা কেন আমি রেখে জপ করব, আমার তার নাম নিতে ভালো লাগে, তাকে আমি ভালোবাসি, তাই তার নাম নিচ্ছি সারাক্ষণ, যে কোনো ভাবেই তার নাম নেওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ মহারাজ। পরের প্রশ্ন বাংলাদেশ থেকে লিখছেন, নাম উল্লেখ করেননি। আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, ঠাকুরকে কি তুলসী পাতা দেওয়া যায়? তবে কোথায় এবং কয়টি করে দিতে হবে? দয়া করে যদি প্রশ্নটির উত্তর দেন। মহারাজ বহুবার উত্তর দিয়েছেন, তবুও নিশ্চয়ই তিনি বলাই হচ্ছে বিষ্ণু স্বরূপ, তাকে তো অবশ্যই তুলসী পাতা দেওয়া যায়। আর শ্রীরামকৃষ্ণ দেবের মন্ত্রতেই বলা হচ্ছে সর্বদেব দেবী স্বরূপ আয়, তিনি শিব কেন, তিনি সর্বদেব দেবী স্বরূপ, তাই সেই বিগ্রহতে আমি সমস্ত দেব দেবীর পুজো করতে পারি, বিষ্ণু রূপেও করতে পারি, শিব রূপেও করতে পারি, কালী রূপেও করতে পারি, দুর্গা রূপেও করতে পারি, জগদ্ধাত্রী রূপেও করতে পারি, শীতলা রূপেও করতে পারি, মনসা রূপেও করতে পারি, যে কোনো রূপেই যে কোনো দেবতারই সেই বিগ্রহ শ্রীরামকৃষ্ণ রূপী বিগ্রহতে আমি কিন্তু পুজো করতে পারি, অবশ্যই তুলসী পাতা দেওয়া যায়, দুটি পায়ে দুটি দুটি করে তুলসী পাতা অবশ্যই দিতে হবে, শ্রীচরণেই তুলসী পাতা দিতে হয়, অন্য কোথাও নেই। সোমা মুখার্জি লিখছেন, মহারাজকে প্রণাম জানিয়ে আমি ওনার কাছে দুটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম। 49তম পর্বে আমি প্রশ্ন রেখেছিলাম, ঠাকুর মায়ের উপর মাঝে মাঝে ভরসা হারিয়ে ফেলি আমার প্রতিকূল পরিস্থিতির জন্য, প্রশ্নটির আমি যথাযথ উত্তর পেয়েছি, এতে আমি মনে অনেক সাহস ও ভরসা পেয়েছি। ওই দিন আমার আরো দুটো প্রশ্ন ছিল, একটা হলো যেহেতু আমি এক সন্তানকে হারিয়েছি, আমার আর এক সন্তান চলতে পারে না, সেই কারণে সব সময় মানসিক চিন্তায় থাকি, যখন প্রার্থনায় বসি নিয়ম অনুযায়ী পরপর না হয় স্টেপ গুলো ভুল করে আগে পরে করে ফেলি, কখনো আবার জপ করতে করতে ঘুমিয়ে পড়ি, ঠিক মতো জপ না হলেও মনটা খারাপ করে, মনে হয় আমি নিজেকে ঠাকুরের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারলাম না, এটা কি এতে কি অপরাধ হয়? জানালে উপকৃত হব। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি ছোট থেকেই ঠাকুর মাকে খুব ভালোবাসি, যে কোনো পূজার অঞ্জলি মন্ত্রের বদলে আমি ঠাকুর মায়ের নামেই করতাম, গুরু মন্ত্র পাওয়ার পরেও সেই একই ভাবে অঞ্জলি দিই, সব দেব দেবীকেই আমি ঠাকুর মায়ের রূপ বলে মনে হয়, আমার ধারণা কি ঠিক মহারাজ যদি বলেন। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই ঠিক আছে, এই সংশয়ের কোনো কারণই নেই। আপনি লিখছেন যে আপনার ঠাকুর মায়ের প্রতি ভরসা হারিয়ে ফেলেন, সেটি কখনো করবেন না, সেই ভরসা আছে বলেই তো আপনি এইসব প্রশ্নও করতে পাচ্ছেন।
নিশ্চয় তাহলে আপনার ভরসা হারায়নি বলুন তাহলে। আর জানবেন যে এই যে আমাদের দীক্ষাকালে যে কিছু নিয়মের কথা বলা হয়েছে, এটি কেন? আমাদের মনস সংযোগের জন্য। আমি যদি তার সাথে যুক্ত হয়ে থাকি তাহলে এই যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু এত বেশি অপেক্ষা রাখে না। কোনটা আগে করলাম, কোনটা পরে করলাম, সবই তো তার জন্যই করছি। তাই আমি আগেই নৈবেদ্য নিবেদন করেছি, তারপরে ফুল চন্দন দিচ্ছি, কি আগেই ফুল চন্দন দিয়ে দিয়েছি, অনেক শেষ করে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি, তারপরে নৈবেদ্য নিবেদন করছি, ইত্যাদি। এই যে ক্রমগুলো আমাদের, সেই ক্রমগুলো যদি এদিক ওদিক হয়েও যায় তার জন্য চিন্তার কিছু নেই। সব তো তার কাছেই যাওয়ার জন্য, সব তো তার জন্যই করছি। এই বিশ্বাস, এই ভালোবাসাটুকু আমার যদি থাকে, সবই তার কাছেই যাচ্ছে, আমি যাই করি না কেন। এই যে চিন্তা করছি আমি, সেটাও তো তার জন্যই করছি। তাহলে আমার সব কিছুই তো তার জন্যই হচ্ছে, তাহলে আমার এখানে মন খারাপের তো কোনো কারণ নেই। নিশ্চয়ই তার নামে আমি আনন্দে থাকব। আপনার মধ্যে সেই শক্তি আসুক, আপনি দাঁড়িয়ে থাকার মতো যে শক্তি সেইটি থাকুক। মানসিক যে বল বলছে, সেই মানসিক বল আমাদের আসবে কিভাবে? সেই আশ্রয়কে যদি আমরা ধরতে পারি, সেই ঠাকুর মা, সেই যে আশ্রয়, পরম আশ্রয়, সেই আশ্রয়কে যখন আমি ঠিক ঠিক ধরতে পারবো, তখনই কিন্তু আমার মধ্যেও সেই বল আসবে। তখন আর কোনো কিছুতেই, যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমাকে আর টলাতে পারবে না। কেননা আমি আসল জায়গাটি বুঝে গেছি। এগুলো তো সংসার ইত্যাদি, ছেলে পুলে ইত্যাদি, এগুলো সবই কিন্তু খুবই ক্ষণস্থায়ী, দুদিনের সব। আসল যেটা, সেটি যদি আমি ধরে রাখতে পারি তাহলেই আমি কিন্তু নির্বিকার থাকব। কোনো কিছুতেই আমার আর সংশয় আসবে না, আমার মধ্যে সেই চঞ্চলতাও আসবে না। আমি ধীর স্থির একেবারে তাকে ধরেই কিন্তু থাকতে পারবো, এটি সবসময় মনে রাখতে হবে। আর আরেকটি হলো, আরেকটি বলছেন যে নিশ্চয়ই আপনি যেরকম ভাবছেন ঠাকুর মায়ের কথা, ঠাকুর মায়ের মন্ত্র দিয়েই আপনি সেই পুষ্পাঞ্জলি দেন, নিশ্চয়ই ঠাকুরই তো একরূপে, মাই তো একরূপে দুর্গা, ঠাকুরই তো একরূপে শিব, একরূপে বিষ্ণু, একরূপে কালী ইত্যাদি। তাহলে তার মন্ত্রতেই তো বলা হয়েছে সর্বদেব দেবী স্বরূপায়, আবার মায়ের মন্ত্রে বলা হচ্ছে সর্বদেব দেবী স্বরূপিন্যই শ্রী সারদা দেবৈ নমঃ, তিনি সর্বদেব দেবী স্বরূপিনী। তাই সেখানে কিন্তু সমস্ত পুজো হতে পারে। তাই সেই মন্ত্র দিয়ে আপনি যদি পুষ্পাঞ্জলি দেন, নিশ্চয়ই পুষ্পাঞ্জলি তো আমরা একজনকেই দিচ্ছি, আমার যেই রূপটি ভালো লাগছে আমি সেই রূপটি কল্পনা করে সেই মন্ত্রের সঙ্গে আমি সেইটি দিচ্ছি, আমার যেই রূপটি ভালো লাগছে আমি সেইভাবেই দিতে পারি, তাতে তো কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই দিতে পারেন, তাতে কোনো ভুল নেই, কিছু নেই। আপনি আনন্দের সঙ্গে নিঃসংকোচে সেটি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ মহারাজ। মঞ্জু চৌধুরী রায়পুর থেকে লিখছেন, মহারাজ আমি অন্য ঠাকুরের দীক্ষা নিয়েছি, কিন্তু আমি জপ করার সময় মাকেই ভাবতে ভালো লাগে, এতে কি কোনো অসুবিধা আছে? যদি জানান মহারাজ তাহলে উপকৃত হই। এই মাত্রই মহারাজ সর্বদেব দেবী স্বরূপিন্যই শ্রী সারদা দেবৈ নমঃ, আপনি শীতলা পুজো করছেন, তো মাকে যদি ভাবেন ভুল কথায়, কালী পুজো করছেন মাকে যদি ভাবেন ভুল কথায়, দুর্গাপুজো করছেন মাকে যদি ভাবেন ভুল কথায়, তিনি এক একটি রূপ নিয়ে, তিনি বিভিন্ন রূপে। এবার খুব সুন্দর পূজ্যবাদ ভূতেশানন্দজি মহারাজের মুখে শোনা, একজন মাকে বলছেন যে তুমি যেমন বিভিন্ন সময়ে, তুমি একদিন কি প্রতিদিন কি সেই একই কাপড় পরো? তুমি কোনোদিন লাল কাপড় পরছো, কোনোদিন নীল কাপড় পরছো, কোনোদিন সাদা কাপড় পরছো, কোনোদিন হলদে কাপড় পরছো,
এই তুমি যেদিন যেমন কাপড় পরবে সেই দিন তোমার সেই রূপ খুলবে, কিন্তু তুমি মানুষটি তো একই। মহারাজ খুব সুন্দর করে সেটি বুঝিয়ে বলেছিলেন, আমার এখনো মনে আছে সেই। তাই সেই ভগবান একই, বিভিন্ন রূপে আমরা দেখতে পাই, যার যেই রূপ ভালো লাগে সেই রূপে আমরা তাকে ডাকি বা চিন্তা করি, কিন্তু তিনি তো এক বই, দ্বিতীয় কেউ নন। অসংখ্য ধন্যবাদ মহারাজ। একজন প্রশ্ন লিখেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। আমি কামার পুকুরের কাছাকাছি একটা গ্রামে থাকি, আমার কোনো সন্তান নেই। আমি আমার নিজের পারলৌকিক ক্রিয়াকর্ম নিজেই জীবিত অবস্থাতে করে নিতে পারি কি? তাহলে কিভাবে, কোথায়? দূর সম্পর্কের পরিবারের লোকের সঙ্গে তেমন কোনো মানসিক যোগাযোগ নেই, তাদের দিয়ে কাজ করাতেও চাই না। কিছু পরিমাণ টাকা পয়সা না দিয়ে গেলে আমার মৃত্যুর পর তারা কাজ করবে না। আমার কষ্টার্জিত টাকা আমি কল্যাণমূলক কাজেই দান করতে চাই। নাম প্রকাশে অনিচ্ছুক। হ্যাঁ, আপনার টাকা আপনি কল্যাণমূলক কাজে যদি দিয়েই দিতে চান, তাহলে আপনার পারলৌকিক ক্রিয়ার জন্য আপনার এত চিন্তা কেন? আপনার পারলৌকিক ক্রিয়া তিনি করবেন, আপনি যার জন্য সমস্ত দিয়ে যাচ্ছেন সেই ভগবানের উদ্দেশ্যে, ভগবান সেটি বুঝে নেবেন। সেই পারলৌকিক ক্রিয়ার জন্য আপনার তো চিন্তিত হওয়ার কোনো কথা নেই, শাস্ত্রের এরকম নিয়ম আছে আমাদের, কেউ যদি নিজের শ্রাদ্ধ নিজে করে তখন তার পুনঃসংস্কারের প্রয়োজন আছে। যেমন সন্ন্যাসের আগে নিজের শ্রাদ্ধ নিজে করতে হয়, আত্মশ্রাদ্ধ নিজে করতে হয়, তারপরে তার সংস্কার্য হয়, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করে। এই সন্ন্যাসের ক্ষেত্রেই একমাত্র বলা হচ্ছে নিজের পারলৌকিক ক্রিয়া নিজেই করতে হবে, অপরে কিন্তু সেটি করতে পারে না। কেননা তার পরে সে পারলৌকিক ক্রিয়া হয়তো বা তার আত্মশ্রাদ্ধ সে নিজে করে নিল, কিন্তু তারপরে সংস্কার্য তো কিছু আর হচ্ছে না, সেই জন্য তার জন্য এটা কিন্তু আমাদের বিধিবত নিয়মের মধ্যে পড়ছে না, সেই জন্য সেটি কেউ করতে পারে না, সেইভাবেই শাস্ত্রে বারণ করা আছে। কিন্তু এখন অনেকেই অনেক রকমের বিধান দিয়ে থাকেন। দেখুন, আপনি কারুর সাথে কথা বলে, পুরোহিত কুল, পণ্ডিত কুল যারা আছেন, তারা যদি সেইভাবে বিধান দিয়ে থাকেন তাহলে করতে পারেন। মহারাজ, কয়েকটি লাইভ প্রশ্ন নিয়ে নেব। অনেক প্রশ্ন, অনেক কমেন্ট আসছে। যারা কমেন্ট করছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। ঝুনু দত্ত প্রশ্ন রেখেছেন, একটু বেশি করে যদি আমরা জব করতে চাই, অর্থাৎ 1-2-3 হাজার জব করতে চাই, কিভাবে সংখ্যা রাখব? 108-এর ডাবল, 108-এর ট্রিপল, এইভাবে 108-কে গুণ করে 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 যেতে হবে। 108-টা একটা একক হিসাবে ধরা হয়, 108-এর ডাবল 216, এইভাবে কিন্তু ডাবল করে করে যেতে হবে। 108-এর সংখ্যা রাখার, আমার দুই হাতে যেমন আমি সংখ্যা রাখছি সেইভাবেই রাখতে হবে। আর বেশি জপ করার জন্য অনেকে মালা নেন, কিন্তু সেই মালা অবশ্যই গুরু প্রদত্ত হতে হবে, আগেও বলা হয়েছে। সেই মালাতে জপ করা যায়, 108 সংখ্যার যে মালা হয় সেইটি, বা 54 দানার মালা হয়, সেই মালা একবার ঘোরার পরে হাতে, এই বাঁ হাতে হিসেব রাখতে হবে, সেইভাবে বাড়াতে হবে মালার জপের সংখ্যা, না হলে এই হাতে গুনে গুনেই রাখতে হবে, ওইভাবে এতে মনে রাখতে হবে। তাই সংখ্যার দিকে বেশি মন দিলে কিন্তু সংখ্যাতেই মনটি পড়ে থাকবে, জপের দিকে আর মনটি থাকবে না। অনেক ধন্যবাদ মহারাজ। পরের একটি লাইভ প্রশ্ন নেব। আমার প্রশ্ন, খুব কাছের লোকেরা এমন কথা বলে খুব কষ্ট লাগে, আচ্ছা আমাদের কিভাবে উত্তর দিতে হবে এনাদের? আমরা কি যতটা সম্ভব চুপ করে শুনে যাব? কি করে সহ্য শক্তি বাড়াবো মহারাজ জি? 2-3 সপ্তাহ আগেই এই বিষয়টি নিয়েই মহারাজ খুব ডিটেলে আলোচনা করেছিলেন, এরকমই ছিল প্রশ্ন বেশ কয়েকটি, তো মহারাজ যদি একটু সংক্ষেপে বলেন। নির্বিকার থাকতে হবে, কে কি বলছে তার জন্য আমার কেন মন খারাপ হবে?
আমি কি এমনই হেলাফেলা কেউ যে কারুর কোনো কথাতেই আমার মন এমনভাবে ভেঙে যাবে? এইটি কেন? আমার মনটাকে সেইভাবে শক্ত করতে হবে, নিজের আদর্শের প্রতি স্থিরতা আনতে হবে, তখনই কিন্তু মনটি শক্ত হয়। যেই আদর্শ, মহান আদর্শকে আমি আশ্রয় করেছি, সেই আদর্শের প্রতি আমার নিষ্ঠা আনুগত্য সেটাকে বাড়ালেই আমাদের মধ্যে এই মানসিক যে শক্তি সেটাও কিন্তু চলে আসে। তখন কে কি বলছে না বলছে সেগুলো আর এতটা আমাকে এফেক্ট করবে না। কিছুটা মানুষ আমি যখন, কিছুটা হলেও আমাকে এফেক্ট করবে, হয়তো সাময়িক, সেটা সেটার থেকে আমরা কাটিয়ে উঠবো কিভাবে? এই আদর্শের প্রতি নিষ্ঠা, আদর্শের প্রতি আনুগত্যতা, এটার থেকে কিন্তু আমাদের সেই যে দুঃখ কষ্ট ইত্যাদি যে আছে সেগুলোর থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। যে আমি তখন ভাবতে হবে যে এসব নিয়ে আমি কেন ভাবছি, আমি তো আরো অনেক বড় জিনিস ভাবার কথা আমার, এইসব ছোটখাটো জিনিসের মধ্যে আমি কেন ঢুকতে যাব, এগুলো তো আমার চিন্তা করার কথা নয়। এইভাবেই ভাবলেই আমরা যদি বিচার করি তখনই আমার মনটা কিন্তু অনেক উদার হয়ে যায়, অনেক উঁচুতে উঠে যায়। অর্থাৎ সেই উদারতা আনতে হবে, সংকীর্ণতা জটিলতা যখনই আমার মনের মধ্যে আসবে তখনই এসব নিয়ে আমি কিন্তু লড়াই করতে থাকবো অনবরত, এগুলো আমাকে কুড়ে কুড়ে খাবে। না হলে যত আমি উদার হব ততই আমি কিন্তু শান্তি পাব এবং আনন্দে থাকব। কি সেই আনন্দ, সেটি অপরকে তো বলে বোঝানো যাবে না। সেই আদর্শের প্রতি নিষ্ঠা, সেই আদর্শের প্রতি আনুগত্যতা, সেটার থেকেই আমার যে সেই পরম শান্তি পরম আনন্দ আসবে সেটি অপর কাউকে আমি কিন্তু বোঝাতে পারবো না, আমি নিজেই একমাত্র সেটি অনুভব করব। এইভাবেই আমরা সেটা কাটাতে পারি। অনেক ধন্যবাদ মহারাজ। এবার আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয়টি তাতে যাব। স্বাগতা ঘোষ প্রশ্ন রেখেছেন, মহারাজ কথামৃতে আমরা 24 তত্ত্বের কথা পাই, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন তাহলে খুব ভালো হয়। নকুল ঘোষও লিখেছিলেন, পূজনীয় মহারাজজিকে জানাই প্রণাম, একটা প্রশ্ন রাখছি পূজনীয় মহারাজের কাছে, চতুর্বিংশতি তত্ত্ব বলতে কি বুঝি? মহারাজ আপনি যদি চতুর্বিংশতি তত্ত্ব এটি একটু ব্যাখ্যা করে বলেন। চতুর্বিংশতি মানে 24, সেটা কিন্তু যদি হিসাব করা যায় পঞ্চবিংশতি হচ্ছে 25 হয়ে যাচ্ছে। চতুর্বিংশতি কথায় কথায় আমরা বলে দিই, তার মধ্যে প্রথমটি আমাদের ধরতে হবে এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় তন্মাত্র স্থূল ভূত মন বুদ্ধি অহংকার পুরুষ প্রকৃতি মহত্তত্ত্ব ইত্যাদি, এইসব নিয়েই কিন্তু 24 তত্ত্ব হচ্ছে। অর্থাৎ এই যে আমি দেহ ধারণ করেছি তার সাথে এই 24 তত্ত্বর দ্বারা আমরা কিন্তু যুক্ত। কিরকম? পঞ্চ প্রথমেই বলছেন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি দিয়ে আমরা জ্ঞান লাভ করি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটি দিয়ে আমি কিন্তু জ্ঞান অর্জন করছি। পঞ্চ কর্মেন্দ্রিয়, এর দ্বারা আমরা কাজ করছি, হস্ত পদ বাক বায়ু উপস্থ ইত্যাদি, এগুলো দিয়ে আমরা কর্ম করছি, তাই সেটাকে কর্মেন্দ্রিয় বলা হচ্ছে। পঞ্চ তন্মাত্র, তন্মাত্র হলো গিয়ে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই হলো গিয়ে তন্মাত্র। এগুলো যেন এই সেন্সগুলো সেখানে বলা হচ্ছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই সেন্সগুলো আমরা কিভাবে পাই, এই এইসব দিয়েই কিন্তু আমরা জানতে পারি। আচ্ছা, স্থূলভূত, এই পঞ্চভূত যেটাকে বলা হচ্ছে আকাশ বায়ু অগ্নি অপ পৃথিবী, এই পাঁচটি, তারপরে মন বুদ্ধি অহংকার, তারপরে পুরুষ, তারপরে মহত্তত্ত্ব, এই নিয়ে হলো গিয়ে। মহত্তত্ত্বের মধ্যে প্রকৃতির বিকার ইত্যাদি আছে,
এই প্রকৃতির বিকার থেকেই কিন্তু আমরা এই মন আসছে, মনের বিকার থেকেই বুদ্ধি আসছে, বুদ্ধির বিকার থেকেই অহংকার আসছে ইত্যাদি, এইভাবে কিন্তু আমরা যুক্ত হয়ে আছি এই দেহতত্ত্বের সাথে। সম্পূর্ণ এই 24 তত্ত্বই আমাদের কিন্তু যুক্ত হয়ে আছে, তাই সেটাকে মহত্তত্ত্ব বা পুরুষ এই প্রকৃতি বিকার যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে বলা হয় যে 24 তত্ত্ব। এই 24 তত্ত্বের আমাকে পরিষ্কার এই জায়গাগুলো আমাকে যদি বুঝে যাই, তত্ত্ব কেন তত্ত্ব বলা হয়েছে, এগুলোকে আমাকে সেই তত্ত্ব অন্বেষণে লাগাতে হবে, এর উদ্দেশ্যের কথা বলা হচ্ছে। যে আমার এই যে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়ের কথাই যদি বলা হয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো আমি যদি আমার সেই জ্ঞানের পথে আমি শুধুমাত্র শরীরের জন্য যদি, শুধুমাত্র ভোগের জন্য যদি তাকে লাগাই তাহলে সে শুধু ভোগই করবে, কিন্তু সেটা জ্ঞানের জন্য, জ্ঞান অর্জনের জন্য যদি আমি লাগাই তাহলে সেখান থেকে আমি কিন্তু জ্ঞান অর্জন করতে পারি, আমি জ্ঞানী হতে পারি, অর্থাৎ সেই পরম জ্ঞান লাভ করতে পারি। অর্থাৎ সেই যে আমার শুধুমাত্র শরীরগত জ্ঞান না নিয়ে, শরীরগত ভোগ সাধনই আমার যেন উদ্দেশ্য না হয়ে, আমি সেই শরীর ধারণ কেন করেছি তার দিকে মন দেই, সেই দিকে আমার বুদ্ধি যাতে আরো উচ্চ থেকে উচ্চতর হতে পারে সেই দিকে যদি লাগাতে পারি তখনই সেটি গিয়ে তত্ত্বের অন্বেষণ হবে। আবার বলছেন কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আমাদের এই পাঁচটি কর্ম, কর্ম করার জন্য হস্ত পদ বাক বায়ু উপস্থ, এর দ্বারা বলা হচ্ছে এটিও কিন্তু শরীর রক্ষার্থে আমরা এই পাঁচটি ব্যবহার করছি। তো সেটাকেও যদি আমি তার ঠাকুরের কথায় যদি মোর ফিরিয়ে দিয়ে আমি যদি ঈশ্বরাভিমুখী করতে পারি, সে হাত দিয়ে কি করব, ভগবানের সেবা করব, পা দিয়ে কি করব, সমস্ত তীর্থে তীর্থে তিনি যেখানে যেখানে প্রকাশিত তার যত স্থান আছে সেখানে আমি ঘুরে বেড়াবো। বাক, বাক অর্থাৎ এই শব্দ, মুখ দিয়ে আমি যে এই শব্দ উচ্চারণ করব, তার কথা বই আমি আর অন্য কথা বলবো না, ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া আমি আর অন্য কিছু বলবো না, এইভাবে এগুলো তো আমাদের এই তখনই কিন্তু আমি তত্ত্বের অন্বেষণে সেটাকে লাগাতে পারলাম। তারপরেই বলা হচ্ছে তন্মাত্র শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই শব্দ স্পর্শ, শব্দ কি, আমি শুধু নিজের প্রশংসা শুনতেই খুব ইচ্ছুক, এই শব্দ আমার প্রশংসাজনিত শব্দ যদি কেউ আমাকে বলে তাহলে আমার খুব আনন্দ, মুখে হাসি ফোটে, এইটি শোনার অপেক্ষায় যেন আমি বসে আছি, অর্থাৎ আমার আমিত্বে আমি আছি বলে, সেই অহংকারে আছি বলেই আমি কিন্তু আমার স্তুতি গান শুনতেই আমি রাজি, অন্য কিছু আর শুনতে চাই না, আমার ভালোটি আমি শুনতে চাই শুধু, সেইভাবেই আমি কিন্তু শব্দতে মজে আছি। তারপরে স্পর্শ, আমার কাছে যেটি শরীরের জন্য যেটি খুব ভালো লাগে, শরীরের জন্য খুব প্রিয়, সেই সেই স্পর্শ লাভেই আমি খুব আনন্দ অনুভব করছি, না সেই স্পর্শ লাভ করলে কিন্তু হবে না, সেই স্পর্শ মানেই হলো গিয়ে সেই যে আত্মতত্ত্বরূপ স্পর্শ, অর্থাৎ সেই যে সূক্ষ্ম স্পর্শ, সেই স্পর্শ আমাকে অনুভব করতে হবে, যেই স্পর্শ লাভ করলে পরে অন্য সমস্ত স্পর্শই কিন্তু আমার কাছে তুচ্ছ হয়ে যায়, সেই আত্মতত্ত্বরূপ স্পর্শ আমাকে লাভ করতে হবে, অর্থাৎ খুব সেন্সিটিভ হতে হবে আমাকে। যে আমি সেন্সিটিভ এই অর্থে যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো, এই যে আধ্যাত্মিকতার সূক্ষ্ম ব্যাপারগুলো রয়েছে সেগুলো যাতে আমি বুঝতে পারি, ধরতে পারি, এগুলো যাতে ঠিক ঠিক আমি স্পর্শ করতে পারি, সেটাকেই বলা হচ্ছে কিন্তু এই স্পর্শ। আর রূপ,
তার রূপ ছাড়া আর আমার অন্য রূপ আমার কাছে ভালো লাগবে না, একমাত্র সেই শ্রী ভগবানের রূপই আমার কাছে অত্যন্ত প্রিয় হবে। নাহলে আমি আমার নিজের রূপ নিয়েই কিন্তু ব্যস্ত থাকব, এই সেই রূপকে আমি কিভাবে সব সময় সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখব, এবং সেই রূপকেই আমি যাতে আজীবন ধরে রাখতে পারি তার চেষ্টায় লেগে থাকব, সেটাকেই কিন্তু হলো হচ্ছে নিজের দিকেই আমি সেই শরীরগত রূপের দিকেই আমি কিন্তু তাহলে মগ্ন হয়ে গেলাম, সেটা করলে হবে না। সেই রূপ অর্থাৎ সেই যে ভগবানের শ্রীরূপ, সেই শ্রীরূপ শ্রীযুক্ত রূপ, সেই রূপের প্রতি আমি আকর্ষিত হতে হবে, সেই রূপের প্রতি আমার যেন আকর্ষণ থাকতে হবে, অর্থাৎ আমার ভিতরের সেই সুন্দর রূপ আমাকে অনুভব করতে হবে। তিনি যে বসে আছেন আমার অন্তরে, সেই অন্তরের সেই শ্রী রূপ আমাকে দর্শন করতে হবে, তাকেই বলা হচ্ছে রূপ। আর রস, রস মানেই হলো গিয়ে আস্বাদন, রস আস্বাদন মানেই যে যে রসিক সেই ঠিক ঠিক বুঝতে পারে। কে সেই রসিক? ভক্তই হলো গিয়ে ভগবানের ঠিক ঠিক রসিক। এই ভক্ত ছাড়া ভগবানের কোন প্রসঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ, ঈশ্বরীয় কথা আর কেউ কিন্তু বুঝতে পারবে না। অর্থাৎ সে সেই রসে, ভক্তি রসে রসিক, তাই সে সেই রস অনুভব করতে পারে, তাই তাকে বলা হচ্ছে রস। তাই ভগবানের ভক্ত হতে হবে আমাকে, কিরকম ভক্ত? তার প্রতি অনুরক্ত, তার প্রতি অনুরক্ত ভক্ত হলেই আমি সেই ভক্তি রস আস্বাদন করতে পারবো, সেই রসের সত্যিকারের আস্বাদন করতে পারবো, সেটাকেই বলা হচ্ছে সেই রস। তারপরেই বলছে গন্ধ, গন্ধ এখানে সেই যে অতি সাত্ত্বিক গন্ধ যেটাকে বলা হচ্ছে। এখনকার অনেক অনেকেই তো অনেক রকমের গন্ধ মেখে আমরা নিজেকে একেবারে গন্ধরাজ বানিয়ে রাখি, তা কিন্তু নয়। এখানে গন্ধ বলতে সেই যে আধ্যাত্মিক গন্ধে আমি যাতে রঞ্জিত হতে পারি, আধ্যাত্মিক ভাবে যাতে আমি রঞ্জিত হতে পারি, সেই যে সাত্ত্বিক গন্ধ, সেই গন্ধের কথাই কিন্তু বলা হচ্ছে। যেমন কৃষ্ণের গায়ে সে চাঁপা ফুলের গন্ধ ছিল, তিনি কি চাঁপা ফুল ধারণ করে থাকতেন সেই জন্য কি? না। আর শ্রী রাধিকার গায়ে পদ্ম ফুলের গন্ধ ছিল, সেই গন্ধ যখনই বেরোতো শ্রী রাধিকা বুঝে যেতেন আশেপাশে কোথাও কৃষ্ণ আছেন, তাই তিনি ছুটে তখন আসতেন। আবার শ্রীকৃষ্ণ যখন পদ্ম গন্ধ তার নাকে আসত, তখনই কিন্তু তিনিও ব্যাকুল হয়ে পড়তেন, শ্রী রাধিকাও কোথাও আশেপাশে আছে। ঠিক সেইভাবেই কিন্তু আমরা সেই সাত্ত্বিক গন্ধেই কিন্তু আকৃষ্ট হতে হবে, সেই গন্ধ অর্থাৎ শ্রী ভগবানের সেই মাধুর্য মণ্ডিত যে গন্ধ, সেই গন্ধেই আমরা আকর্ষিত হতে হবে, সেই গন্ধেই আমি ভরপুর হতে হবে, তখনই সেটাকে বলা হবে তত্ত্বান্বেষী আমি, সেই তত্ত্বেই আমি কিন্তু তখন যাচ্ছি। আর তারপরেই আসছে স্থূল ভূত, ভূত বলছে আকাশ, বায়ু, অগ্নি, অপ তে এই অপ পৃথিবী, এই পাঁচটি আকাশ, আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নি তত্ত্ব, অপতত্ত্ব অর্থাৎ জল তত্ত্ব, তারপরে হলো পৃথিবী তত্ত্ব। এই তত্ত্ব, এই দেখুন আমরা পঞ্চভূতের শরীর, আবার পঞ্চভূতেই বিলীন হয়, কিরকম সেই পঞ্চভূতেই বিলীন হচ্ছে কিভাবে? যখন দাহ কার্য হচ্ছে, আমাদের মৃত্যুর পরে যখন আমাদের দাহ কার্য হয় তখন কিরকম হয়? কিছুটা মাটির সাথেই মিশে পৃথিবী, কিছুটা অগ্নিতে যাচ্ছে অগ্নি, কিছুটা
বায়ুতে গিয়ে মিশছে, সেটি বায়ুর সাথে হয়ে গেল, কিছুটা আকাশে অন্তরীক্ষে চলে গেল, সেটি কিছুটা আকাশে চলে গেল, আর বাকিটি যতটুকু থাকে সেটি জল দিয়ে ধোয়া হয়, সেই জলেতে চলে গেল। তাই এই পঞ্চতত্ত্বেই কিন্তু আবার আমাদের এই শরীর বিলীন হলো, পঞ্চতত্ত্বের থেকেই সৃষ্টি, আবার পঞ্চতত্ত্বেই বিলীন। তাই বলা হচ্ছে সেই তত্ত্বান্বেষী যদি আমি হই, তখন এই পঞ্চতত্ত্বেই তৈরি আমার এই শরীর, ভগবান কত কৃপা করে আমাকে এই মনুষ্য শরীর ধারণ করিয়েছেন, তার সাধন ভজন করব বলেই, কিন্তু বৃথা সময় নষ্ট না করে আমার সেটি করণীয়, তাই সেখানেই আমি কিন্তু তাহলে তত্ত্বান্বেষী হলাম। এইভাবেই মনটাকে, বুদ্ধিটাকে, অহংকারকে এইভাবেই আমি যখন তত্ত্বের দিকে নিয়ে যাব, তখনই সেই চব্বিশ তত্ত্বই কিন্তু আমার তত্ত্ব হবে, না হলে চব্বিশ যেন তত্ত্ব এসে জুটলো আমার কাছে, তা নয়। চব্বিশ তত্ত্ব কখন হবে? সেই সেই গূঢ় তত্ত্ব যেটা, তার দিকে এই সমস্ত কিছুকে আমাকে মোড় ফিরাতে হবে। ঠাকুর তাই বলছেন, কামনা বাসনা ইত্যাদিতে যাওয়ার কিছু নেই, তাই ভগবানের দিকে মোড় ফিরাতে হবে। যে যদি বাসনাই করতে হয় তাকে পাওয়ার বাসনা করব, যদি ক্রোধই করতে হয় তাকে না পাওয়ার জন্য ক্রোধ করব, যদি লোভই করতে হয় তাকে দেখার জন্য লোভ করব। এইভাবে সেই আমি কিন্তু সেই সমস্ত কিছুকেই আমি তাঁর দিকে ফিরিয়ে দিলাম। এইভাবেই আমাদের এই চব্বিশ তত্ত্ব কিন্তু আমরা তাঁর মুখ করতে পারি, যদি আমরা সেটাকে একটু চিন্তা করে একটু জ্ঞানীর দৃষ্টি দিয়ে আমরা দেখতে পাই, তখনই কিন্তু পারি। এটাকেই বলা হচ্ছে সেই চব্বিশ তত্ত্ব। অসংখ্য ধন্যবাদ মহারাজ, অপূর্ব ব্যাখ্যা করে আপনি বিষয়টি আমাদের বোঝালেন। প্রত্যেকেই কমেন্ট করে জানাচ্ছেন। উপমা দাশগুপ্ত লিখছেন, আজকের আলোচনা বড় ভালো লাগলো, প্রণাম মহারাজ। সঞ্চিতা মুখার্জিও লিখছেন, মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম, অপূর্ব অসাধারণ ব্যাখ্যা শুনে মনের অনেক ময়লা যেন ধুয়ে গেল, প্রণাম নেবেন মহারাজজি। মল্লিকা ভট্টাচার্য লিখলেন, অঞ্জনা রানী সাহা, মুকুল আদিত্য, সোমা মুখার্জি, নীলিমা দাস তালুকদার লিখছেন, অপূর্ব সুন্দর। অনন্যা রায় লিখছেন, খুব সুন্দর আলোচনা, ঝর্ণা ব্যানার্জি অপূর্ব, সোমা মুখার্জি মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। এই রকমই সকলেই লিখছেন, অপূর্ব সুন্দর করে বোঝালেন মহারাজ, আমরা প্রত্যেকেই অত্যন্ত উপকৃত হলাম। আরেকটি লাইভ প্রশ্ন নেব। অর্চনা মুখার্জি লিখছেন, আমি প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি হাতে কর গুনে, সেটা কি ভুল হচ্ছে? অর্চনা মুখার্জি রামপুরহাট। না, কেন ভুল হবে? কেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি হাতে গুনে জপ করছেন, সেখানে ভুলের কি আছে? এত সংশয়ের কিছু নেই আমাদের। ভগবান সবসময় দয়াময়, তিনি কি সবসময় কি দণ্ড দেওয়ার জন্য বসে আছেন? তাকে ভয় করতে হবে না, তার প্রতি ভালোবাসা আনতে হবে। তার নাম আমি যে কোনো ভাবেই নিতে পারি, কর গুনেও নিতে পারি, না গুনেও নিতে পারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে পারি, বসে বসে নিতে পারি, শুয়ে শুয়ে নিতে পারি, চলতে চলতে নিতে পারি, তার জন্য ভয়ের কিছু নেই, কোনো দোষেরও কিছু নেই, নিশ্চয়ই করতে পারি। শঙ্কর দাশগুপ্ত বাংলাদেশ হবিগঞ্জ থেকে লিখছেন, সশ্রদ্ধ প্রণাম মহারাজজির পরম পদকমলে, শুভেচ্ছা শুভকামনা। আজকের সাধুসঙ্গের পর্বে প্রশ্ন না করেই মহারাজের সুমধুর কণ্ঠে কিছু উত্তর পেয়ে খুব ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এইরকমই প্রচুর প্রশ্ন, প্রচুর কমেন্টস আসছে, সকলকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার একটু ঝুলির প্রশ্নে ফিরব। জপের আসন ধোয়া নিয়ে আবারও প্রশ্ন রেখেছেন দুজন,
এবং এই বিষয়ে মহারাজ বলেছিলেন জপের আসন ধুতে পারেন। আরেকজনের যেটি প্রশ্ন, এই এই আপনার জপের আসনে অন্য কেউ কেন বসবে? জপের আসনে বাড়ির কেউ বসলে সেটা কি ধুয়ে নিলে হবে? মহারাজ সঞ্চিতা সিনহা প্রশ্ন রেখেছিলেন, আমার জপের আসন কি ধুতে পারি? এবং আরো একজন, তার নামটি দৃশ্যমান নয়, তিনি লিখছেন যে জপের আসন কি সাবান দিয়ে ধুতে পারি, আর যদি অন্য কেউ বসে পড়ে তাহলে ধুয়ে নিলে কি হবে? হবে হবে, এগুলো কি উত্তর দেওয়া যায়? এগুলো তো আমাদের কাছেও কোনো উত্তর নেই, এগুলো ছেলে বলানো উত্তর হবে আর কি, এগুলোর তো কোনো মানেই নেই। আমরা যখন প্রশ্ন করব, প্রশ্নগুলো একটু যেন ঈশ্বর সম্বন্ধীয় হয় সেটি বুঝতে হবে। শুধু এই করলাম না সেই করলাম না এই নিয়ে প্রশ্ন করলে তার তো কিছু উত্তরও নেই, কেননা এটি খুব সময় ভাবতে হবে। এখানে আমরা কেউ বিধান দেওয়ার জন্য কিন্তু বসিনি, আমরা একটু তাকে নিয়ে প্রসঙ্গ করব, ভগবানকে নিয়ে একটু কথা হবে, এইটুকু। তাকে নিয়ে একটু মনন করব, তাকে নিয়ে একটু অনুধ্যান করব, তার জন্যই কিন্তু সাধু সঙ্গ। এখানে আমি আসন ধুবো কি ধুবো না, সাবান দিয়ে ধুবো কি গরম জলে ধুবো, এগুলো নিয়ে প্রশ্নের কোনো মানে হয় না। কিন্তু খুব ভালো করে যদি আমরা দেখি, এবং হ্যাঁ, এবং অনেকেই এরকম লিখে থাকেন যে প্রশ্ন কেন নির্বাচন হলো না। হ্যাঁ, আমি বারবার একটা কথা বলি, ভালো লাগে তখন যে আমরাও একটু মনন করতে পারি, ভালো লাগে, সবাই মিলে একটু মনন করলাম, তার কথা হলো, তাতেই তো আনন্দ হয় বেশি। একদম, বিধান দেওয়ার জন্য পুরোহিত কুল আছেন, পুরোহিত কুলদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, পুরোহিতদেরকে, পুরোহিত মশাইরা তো বসে আছেন বিধান দেওয়ার জন্য, পাজি হাতে পুঁতি হাতে তারা বসে আছেন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন এইসবের বিধান, বিধান তারাই দেবে। করবি ভট্টাচার্য প্রশ্ন রেখেছেন, কর্ম ফল বলতে কি বোঝায়, প্রারব্ধ কর্ম ফল বলতে কি বোঝায়? প্রারব্ধ কর্মফল ভোগে খণ্ডন হয়, এটা বলতে কি বোঝায়? প্রারব্ধ কর্মফল মানে, প্রারব্ধ কর্মফল মানেই হলো গিয়ে লঙ্কা খেলাম, ঝাল তো লাগবেই, লঙ্কা ঝাল, লঙ্কা খাচ্ছি আমি, আমি বলছি যে না না আমার বেশ মিষ্টি লাগবে, তাহলে হবে না, এটি অবধারিত। লঙ্কা হলো ঝাল, লঙ্কা খেলে ঝাল লাগবে, এবং সেই ঝালের থেকে কারুর কারুর আনন্দ হয়, কারুর কারুর কষ্ট হয়। এখন যার কষ্ট হয় সে খাবে না, ঠিক সেই অনুযায়ী প্রারব্ধ মানেই হলো গিয়ে আমি যা যা কর্ম করছি। তাই স্বামীজি সন্ন্যাসীর গীতিতে বলছেন, শুভ কর্মে শুভ, মন্দে মন্দে ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। শুভ কর্ম যদি করে থাকি তার কিন্তু শুভ ফল আমার জন্য অপেক্ষা করবে, এবং মন্দে মন্দ ফল, মন্দ কর্ম করলে মন্দ ফল আসবেই। সাময়িক ভাবে হয়তো আমি দেখছি মন্দ কাজ করেও আমি খুব ভালো আছি, কিন্তু সেটি কিন্তু মন্দে মন্দ ফল আসবেই, এ নিয়ম রোধে নাহি কারো বল। অর্থাৎ এটি খণ্ডন করা যাবে না, এটি কিন্তু যেমন কর্মফল আছে সেই অনুযায়ী কিন্তু আসবেই আসবে, আজ না আসুক কাল, কাল না আসুক পরশু, এইভাবে কিন্তু সেই কর্মফল আসবেই আসবে। তাই তো আমাদের এই শুভ কর্মের প্রতি একটা স্পৃহা, সৎ কার্যের প্রতি, সৎ চিন্তার প্রতি, সৎ কর্মের প্রতি আমাদের যে একটা অনুরাগ, একটা স্পৃহা, এটি কেন এসছে? ওই থেকেই কিন্তু এসছে। আমরা তো সাধারণ বুদ্ধির মানুষ, আমাদের তো এত জ্ঞানের কথা আমরা জানি না, আমরা জানি যে ভালো কাজ করলে ভালো ফল আছে,
সেই ফলের আশা করে হলেও কিন্তু আমি ভালো কাজ করতে যাব। তাই সেই ভালো কাজের কথাই বলা হচ্ছে কায় মন বাক্যে, সেইভাবে আমাকে কিন্তু সেই ভালো কাজ করতে হবে এবং সেই ভালো কাজ থেকে আমার ভালো ফল কিন্তু অপেক্ষা করে আছে। আমি হয়তো ভাবছি যে আমি এত সব করলাম, জ্ঞানও তো কাউকে কোনোদিন দুঃখ দেইনি, তবু ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছেন, এটি হয়তো আমি হিসেব করছি বসে বসে। কিন্তু আমার যে হিসেব রক্ষক, তিনি কিন্তু আরো সূক্ষ্মভাবে হিসাব করছেন আমার কোনটার জন্য, আমার কিসের জন্য কি ভালো, তিনি কিন্তু আরো বেশি জানেন, আরো সূক্ষ্মভাবে তিনি হিসাব করে করে যাচ্ছেন আমার কোন দিকে ভালো, সেই অনুযায়ী কিন্তু তিনি করে যাবেন। সুতরাং আমার সেই কর্মফল নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। তাই বলা হচ্ছে এখানে যে কর্মফলের আশা ত্যাগ করে দিয়ে আমাকে নিষ্কাম ভাবে কর্ম করতে হবে। এবং কি সেই কর্ম, কর্মফল কি করব? তাহলে কর্মফল সমস্ত তাতে অর্পণ করে দিতে হবে। তখনই বলছেন যে আমাদের প্রারব্ধে যে কর্ম আছে সেটিও কিন্তু চলে যায়। স্বামীজি এক জায়গায় খুব সুন্দর বলছেন যে আমি হয়তো অনেক আগে অনেক খারাপ কাজ, কিছু মন্দ কাজ করেছি, এখন আমি ভালো কাজ করতে করতে সেই মন্দগুলো, সেই মন্দ কর্মফল যেগুলো ছিল, প্রারব্ধ ছিল, সেগুলোও কিন্তু কেটে যাবে। অর্থাৎ আমার অ্যাকাউন্টসের দিক থেকে যদি দেখা হয়, রিসিভ আর এক্সপেন্ডিচার যদি আমি দেখি, সেখানে দেখা গেল ব্যালেন্সে গিয়ে আমার রিসিভ কিন্তু বেশি হয়ে গেল। তখনই তো আমার কাছে সেটি, তাহলে এক্সপেন্ডিচার যখনই কম হচ্ছে তখনই সেটি আমার কাছে লাভবান, আমার কাছে থেকে যাচ্ছে, তখনই আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেল, অর্থাৎ সেই শুভ কর্মের শুভ ফল আমার কিন্তু বেশি চলে এলো। এক্সপেন্ডিচার অর্থাৎ মন্দে মন্দ কর্ম, মন্দে ফল, মন্দ কাজ করেছিলাম সেগুলো এক্সপেন্ডিচারে যাচ্ছিল। এইভাবে করে করে আমি যখন একটা ব্যালেন্স শিট যখন বানালাম, যদি বেশি ভালো করে অনেক ভালো কাজ করতে থাকি তখন সেই এক্সপেন্ডিচারটা কমে যাচ্ছে, কমতে কমতে এদিকটায় আমার বেড়ে গেল, রিসিপ্টের দিকটায় আমার অনেকটা বেড়ে গেল, তখন আমার কিন্তু গেইন হয়ে গেল। এইভাবেই আমরা কিন্তু সেই প্রারব্ধকেও কাটাতে পারি আর মায়ের কথায় এই প্রার্থনার দ্বারা। প্রার্থনা বলতে এখানে সেটাই কিন্তু বুঝাচ্ছেন, ভালো কর্মের দ্বারা আমরা সেই প্রার্থনাই করি। ভালো কর্ম মানেই হলো কি সেই প্রার্থনা যুক্ত, অর্থাৎ আমি ভালো কাজ করছি, সেবা আদি করছি, নিষ্কামভাবে সেই সেবা কাজ করে চলেছি, সমস্ত ভগবানের কাজ মনে করে সেই কাজ করে চলেছি এবং তার সাথে সাথে সমস্ত প্রার্থনা করে চলেছি। সেই প্রার্থনা, সেই মা কিন্তু সেটিই বোঝাচ্ছেন, সেই কর্মফল আমাদের কিন্তু অনেক কমে যায়। সেইভাবেই আমরা করতে পারি। অসংখ্য ধন্যবাদ মহারাজ, সকলেই লিখছেন অপূর্ব অপূর্ব সুন্দর আলোচনা। সুমিতা চট্টোপাধ্যায় লিখছেন খুব ভালো লাগলো। কল্যাণী ব্যানার্জি লিখছেন বহু সুকৃতির ফলে ঘরে বসে ভাবে সাধু সঙ্গে আমরা সমৃদ্ধ হই সকলে। হাসি সরকার লিখছেন আজকের উপস্থাপনা অপূর্ব, প্রণাম মহারাজ। এভাবে সকলেই প্রচুর প্রচুর কমেন্টস এসছে, সকলেই মহারাজকে প্রণাম জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেই সঙ্গে বলছেন যে অপূর্ব আজকের আলোচনা। একটি লাইভ কমেন্ট পড়ে নেব। এই পবিত্র সাধু সঙ্গ দেখতে দেখতে মনে হয় এভাবেই আত্মার শুদ্ধিকরণ হচ্ছে, মনে হয় জীবনে হয়তো কিছুটা পুণ্য সঞ্চয় করতে পেরেছি, তাই তো ঠাকুর মায়ের নীরব নিবিড় কৃপা এভাবেই আমাদের উপর বর্ষিত হচ্ছে। একদমই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সকলের অনুভব এভাবে ব্যক্ত করার জন্য। রেখা দাস লিখেছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত আমি, অনেক দিনই আমার দীক্ষা হয়ে গেছে, অনেক সময় অনেক কিছু প্রশ্ন মাথায় আসে কিন্তু ঠিক মতো পাঠাতে পারি না, কি করে আমি পাঠাতে পারবো? আপনি ইউটিউবেই লিখছেন কিন্তু কেন প্রশ্ন পাঠাতে পারছেন না বুঝতে পারছি না। ফেসবুক থেকে একজন লিখছেন যে কোথায় প্রশ্ন পাঠাতে হয়। সকলের অবগতির জন্য
আবারও জানাই। আমাদের অনুষ্ঠানটি শ্রীরামকৃষ্ণ পরশমণি ফেসবুক পেজ এবং পরশমণি ইউটিউব চ্যানেল থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হয়। আপনারা জানেন প্রশ্ন কিন্তু পরশমণি ইউটিউব চ্যানেলের সাধু সঙ্গ অনুষ্ঠানের যে কমেন্ট সেকশন সেখানেই লিখতে হয়। রেখা দাস, আপনি যেভাবে কমেন্টে লিখেছেন ঠিক সেইভাবেই আপনার প্রশ্নটিকে লিখবেন। সাধু সঙ্গ যে অনুষ্ঠানটি, ধরুন আজকের যে অনুষ্ঠানটি শেষ হলো, সাধু সঙ্গের আজকের পর্বের কমেন্ট সেকশনে প্রশ্ন লিখবেন। অনেক সময় পরশমণির অন্যান্য অনুষ্ঠানে আপনারা গিয়ে প্রশ্ন লিখে আসেন, এবার সেই প্রশ্নগুলি তো সংগ্রহ করবার সময় অনেক সময় নজর এড়িয়ে যায়, বাদ হয়ে যায়। আর ফেসবুক এখানে সম্প্রচারিত হয় ঠিকই, কিন্তু আমরা বারবার বলি যে প্রশ্ন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনেই রাখতে হবে। তাই আপনাদের যা কিছু জিজ্ঞাসা, যা কিছু প্রশ্ন, অবশ্যই সাধু সঙ্গ অনুষ্ঠানটির কমেন্ট সেকশনে এসে রাখবেন। এইবার আসি আমাদের 27 সেপ্টেম্বরের ভক্ত সম্মেলনের প্রসঙ্গে। সকলের অবগতির জন্য জানাই, অত্যন্ত আনন্দের সংবাদ যে 70% টিকিট এক সপ্তাহের মধ্যেই নিঃশেষিত হয়েছে এবং তার বেশিরভাগই অনলাইনে বুকিং হয়েছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনলাইনে যারা করেছেন, এবং এখনো যারা ফোন করছেন, মেসেজ করছেন, জানতে চাইছেন, তারা কিন্তু যত শীঘ্র সম্ভব অনলাইনে বুকিংটি সেরে ফেলুন, কারণ আর যে টিকিট সংখ্যা সেটি অত্যন্ত সীমিত। স্বামীজির বাড়ি থেকে যারা সংগ্রহ করতে চাইছেন বা এখন অবধি সংগ্রহ করেছেন, ভালো, না হলে অবশ্যই কাল পরশুর মধ্যে সংগ্রহ করে নেবেন, কারণ ওখানেও টিকিট সংখ্যা নিঃশেষিত হয়েছে। আমরা অনুষ্ঠানের অনলাইন বুকিংটি কিভাবে করা যাবে আরেকবার দেখে নেব। আপনারা এখানে দেখছেন অনুষ্ঠান সূচি, ভক্ত সম্মেলনে উপস্থিত থাকছেন পরম পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ, পরম পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী মহারাজ, পরম পূজনীয় স্বামী দেবোত্তানন্দজী মহারাজ, এবং অবশ্যই সঙ্গীত আবৃত্তি নিয়ে আরো সকলে উপস্থিত থাকবে। এইবার আপনারা বুকিং কিভাবে করবেন যদিও আগে বলা হয়েছে, তবুও সকলের সুবিধার্থে আমি আরো একবার বিষয়টি জানাচ্ছি। প্রবেশ মূল্য 200 টাকা, যেটি আপনারা অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য গুগল পে করবেন 9830293490। আবার বলছি 9830293490, নন্দিনী মুখার্জি, এই গুগল পে নম্বর মারফত আপনার প্রবেশ মূল্যটি পাঠিয়ে সেই পেমেন্টের স্ক্রিনশট সহ আপনি বা আপনারা বা যারা আসছেন তাদের নাম এবং কোথা থেকে আসছেন সেটি উল্লেখ করে ওই একই নম্বরে 9830293490 ওই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। যখন স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপ করবেন, অনুগ্রহ করে লক্ষ্য রাখবেন ট্রানজাকশন আইডিটি যেন দৃশ্যমান হয়। এছাড়াও খুব সীমিত সংখ্যক প্রবেশপত্র রয়েছে স্বামীজির বাড়ি এবং হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে। যারা সংগ্রহ করতে ইচ্ছুক যত দ্রুত সম্ভব আপনারা অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করুন। সকলকে অনেক ধন্যবাদ এই সহযোগিতার জন্য। আজকের সময় শেষ, তাই আজকের সাধুসঙ্গ পর্বটি আমরা এখানেই শেষ করব। সকলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সঙ্গে থাকার জন্য। মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম ও শ্রদ্ধা। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।